হচ্ছে 27th অফ জুন আর আজকে সকালে আমি আজকে জিঞ্জারের সঙ্গে আমার ব্লগ স্টার্ট করছি। সকাল সকাল উঠে একবার করে আমার কাছে আদাম না খেলে আর হয় না, আমি জাস্ট ঘুম থেকে উঠেছি আর এরকম আমার কোলে উঠে গেছে। তনু গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও শোনো। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, আমি এখন বানাতে যাচ্ছি চা ইউভির। হ্যাঁ আমাকে বলো, আর যেটা অলরেডি পোষা আছে ওর নামে রবি টু। সো গাইজ, আজকে আমি লাঞ্চে বানাচ্ছি পাস্তা অ্যান্ড চিকেন মিটবল ম্যাঞ্চুরিয়ান। সো এখানে পাস্তার রেসিপিটা সবার আগে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে মোটামুটি 500-600 গ্রামস মতো পাস্তা আছে যেটাকে আমি বয়েল করে রেখেছি। এটার মধ্যে অনেকটা জল নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে, তার মধ্যে দিয়েছি একটু বেশি করে নুন আর একটু তেল, দেন মোটামুটি এটাকে বয়েল করে আমি এটাকে রেখে দিয়েছি, জল ঝরিয়ে রেখে দিয়েছি। নুনটা একটা কারণে বেশি দিয়েছি, তাতে কি পাস্তার মধ্যে নুনের ফ্লেভারটা ভালোভাবে ঢুকবে সেই জন্য। সো এখানে হয়ে গেল আমার পাস্তা, আর এখানে মোটামুটি 250 গ্রাম কি 260 গ্রাম মতো আমার এখানে চিকেন ছোটো ছোটো পিসেসে কাটা রয়েছে। এবার এর মধ্যে আমি দেব 1/2 টেবিল স্পুন মতো পেঁয়াজ বাটা, 1/4 টেবিল স্পুন মতো এখানে হচ্ছে গার্লিক পেস্ট, 1/4 টিস্পুন মতো হচ্ছে এখানে জিঞ্জার পেস্ট, এর সাথে 1/4 টিস্পুন মতো ব্ল্যাক পেপার পাউডার, 1/2 টেবিল স্পুন মতো সোয়া সস, টেস্ট এখানে আমি সল্ট অ্যাড করছি, ব্যাস এই কটা জিনিস। আর একটা লাস্ট জিনিস দেওয়া বাকি আছে, সেটা তোমাদের দেখিয়ে দিই কি, 1 টিস্পুন মতো এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করছি, বাট আমি এখানে কোনো এগস অ্যাড করছি না, জাস্ট টু গিভ ইট আ টেক্সচার আর ওপরটা যেন একটা কোট হয়ে যায় বলে আমি একটা এখানে এটা দিচ্ছি। সো এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেবো।
সেটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এবার এটা হাফ অ্যান আওয়ার মতো আমি ম্যারিনেশনের জন্য রেখে দেবো। চিকেন ম্যারিনেশনটা দেখেছো, চিকেন ম্যারিনেশনটা আমি কীভাবে করেছি, তো এই চিকেন ম্যারিনেশনটা এখানে রয়েছে রেডি। আর এখানে আমি কী কী করে রেখেছি তোমাদের বলে রাখি, একটু ভেজিটেবল চপ করেছি, যেমন কি ক্যারেটস, বিনস, দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজে একটু বড় বড় করে কেটে রেখেছি। 1 টিস্পুন মতো এখানে আছে জিঞ্জার পেস্ট, আর 1.5 টিস্পুন মতো এখানে আছে গার্লিক চপড, আর রয়েছে এখানে ক্যাপসিকাম। এটা হয়ে গেল ব্যবস্থা। আর নেক্সট তোমাদের দেখায় এখানে রয়েছে আমার বয়েলড পাস্তা। সো চলো লেটস কুক। সো কড়াইটা গরম হয়ে গেছে, এবার যে আমার ওই যে এক্সট্রা তেল যেটা আমি তুলে রেখেছিলাম ওখান থেকে দেবো, ওই যে নিচে যে কালো কালো যেগুলো আছে ওগুলো বাদ দিয়ে দেবো আর কি। সো আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে আর এরই মধ্যে আমি দিয়ে দেবো আমার ম্যারিনেট করা চিকেন, ছেড়ে ছেড়ে দেবো। দেন এই চিকেনগুলোকে ম্যাঙ্কুরিয়ান বলের মতো হালকা হালকা আমি 2 থেকে 3 মিনিট ভেজে পুরোটা তুলে নেবো। তো এই দেখো এখানে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, জাস্ট হালকা করে সাতলে নিয়ে আমি এটা তুলে নিয়েছি। এবার আমি যেটা করবো, আগেন এতে ফার্স্টে দেবো রসুন কুচি, আদা বাটা, একটু ভাজা ভাজা হয়ে যাবে। দেন আমি দিয়ে দেবো এতে কেটে রাখা পেঁয়াজ, বিনস, গাজর, আর এই যে এখানে ক্যাপসিকামটা রয়েছে এটা একটু পরে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো। তো বয়েল হওয়ার জন্য আমি এখানে অ্যাড করবো একটু সামান্য জল, নুন আর 1 টিস্পুন মতো ব্ল্যাক পেপার। তো এটাকে সিমে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রাখবো। তো গাইজ আমার এখানে 5 মিনিট হয়ে গেছে আর এখানে ভেজিটেবলসগুলো মোটামুটি সফট হয়ে গেছে। সো ইন দ্য মিন টাইম আমি এখানে এই যে আমার ভেজে রাখা চিকেনগুলো সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে 2 টেবিল স্পুন মতো এখানে টমেটো কেচাপ, 1 টেবিল স্পুন মতো এখানে আমি দিয়ে দেবো সয়া সস, খুব ভালো করে এটাকে নেড়ে নেব। পাস্তা দেব, আমার এটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট কুক করবো, যাতে সমস্ত সস এন্ড সমস্ত ফ্লেভার যেন এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। সো গাইজ এখানে 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। নুডলসের পাস্তার সঙ্গে বানাচ্ছি চিকেন মিটবল যেমন তোমাদেরকে বললাম, তো সেটার জন্য আমার কাছে এখানে আছে 350 গ্রাম চিকেন,
আর এখানে মিডিয়াম সাইজ পেঁয়াজ, আর এখানে আমি নিয়েছি 5-6 কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করতে পারো, আমি একটু বেশি স্পাইসি খেতে পছন্দ করি সেই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম। আর এখান থেকে আমি নিয়ে নেবো মোটামুটি 1 টিস্পুন মতো জিঞ্জার। এবার দুটোকেই আমি তোমাদের বলে দিই, এখানে মানে চিকেনটাকে আমি আগে এতে কিমা করব, এই সমস্ত চিকেনটাকে আমি এতে ঢাললাম, ঢেলে আমি এটাকে কিমা করব। অ্যান্ড এটাকেও আমি ওই কুচি কুচি করবো, মানে এই প্রসেসারটাতে ওই কিমার মতোই হবে আর কি, করে নিয়ে দুটোকে কিন্তু আলাদা করতে হবে, একসঙ্গে কিন্তু ব্লেন্ড করলে হবে না। সো করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। এখানে আমার চিকেনটা কিমা হয়ে গেছে তোমরা এখানে দেখতে পারো, আর এখানে ওই যে পেঁয়াজ রসুন অ্যান্ড যে গ্রিন চিলি আমি নিয়েছিলাম সেগুলো আমার কিমা হয়ে গেছে, কিমা মানে ব্লেন্ড হয়ে গেছে আর কি। সো আমি এতে এগুলো মিক্স করে দেবো, পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করছে যে কী করবে। আর এর সঙ্গে আমি এখানে দিয়ে দেবো যেমন কি তোমাদের বললাম 1/2 টিস্পুন মতো জিঞ্জার পেস্ট। মোটামুটি 1 টিস্পুন মতো আমি এখানে দেবো ব্ল্যাক পেপার পাউডার। ওয়ান টিস্পুন মতো এখানে দেবো আমি সয়া সস, আর একটু লাগবে 1.5 টিস্পুন মতো দেবো এখানে। আর দেবো এখানে স্বাদ মতো নুন, তোমরা এখানে না নুনটা একটু কম দেবে কারণ এটার যে গ্রেভিটা হবে তখন ওর মধ্যে নুন পড়বে, সো যাতে বেশি না হয় সেই জন্য নুনটা একটু কম করেই দেবো। সো হয়ে গেল, এবার হাত লাগাতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আর একটা জিনিস যেটা আমি অ্যাড করবো স্পুন মতো হচ্ছে কর্নফ্লাওয়ার, আর একটু সামান্য লাগবে 1.5 টেবিল স্পুন মতো। আর এখানে দেবো একটা ডিম। এখানে ম্যারিনেশনটা রেডি হয়ে গেছে, এবার এটাকেও আমি 1/2 আওয়ার রেখে দেবো। গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছি, আর দুটো মিডিয়াম সাইজের ক্যাপসিকামও বড় বড় করে কেটে রেখেছি, আর মোটামুটি 15-20টা রসুনের কোয়া এখানে ছাড়ানো আছে। সো এই তিনটাকে না এই দুটোকে প্রথমে আমি ওই ব্লেন্ডারে ব্লেন্ড করে দেবো। ব্লেন্ড করা মানে হচ্ছে জাস্ট চপ করে নেবো একদম খুব ছোটো ছোটো করে আর কি, আর এই রসুনটাকে আমি আলাদা করে চপ করবো। তো এটাকে চপ করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি আমি। গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার সমস্ত কিছু শপিংয়ের কাজ হয়ে গেছে, তো প্রথমে আমি ম্যাঞ্চুরিয়ান বলসটা বানিয়ে নেবো, দেন আমি পাস্তাটা বানাবো। তো এখানে আমার ম্যারিনেশনও হয়ে আছে, এখানে পেঁয়াজ অ্যান্ড ক্যাপসিকামকে আমি ভালো করে খুব সরু সরুভাবে কেটে নিয়েছি, মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আমি একটু বেশি করে দিচ্ছি। রসুন আছে মোটামুটি 1.5 টেবিল স্পুন মতো, আর আছে 1.5 টেবিল স্পুন মতো আদা বাটা। সো চলো রান্নার প্রসেসটা স্টার্ট করি। আমি কড়াইতে তেল দিয়ে নেব, একটু বেশি করেই নেব কারণ আমার যে চিকেন মিটবলগুলো আছে ওগুলো একটু ভালো করে একটু বেশি তেলেই আমাকে ভাজতে হবে। সো তেলটা ভালো করে গরম হলে আমি এখান থেকে একটু একটু করে চিকেন মিটবল নেব অল্প করে, এতটা পরিমাণ মতো নিয়ে জাস্ট এটাকে হাতে করে এরম করে গোলা পাকাবো, এরম করে দেন ফ্লেমটা একদম কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে এরম করে ছাড়বো। হালকা করে এটাকে আমি উল্টে দেবো।
এটাকে আমি তুলে নিচ্ছি। মিটবলটা তৈরি হচ্ছে, আমি এখানে একটা মিক্সার তৈরি করে নিই, তোমাদের মিক্সারটা দেখাচ্ছি। এখানে আমি নিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার, তার সাথে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, নুন, তো চিনি, 2 টেবিল স্পুন মতো এখানে আমি দিচ্ছি সয়া সস, 4 টেবিল স্পুন মতো টমেটো সস, যতটা এখানে আমি সয়া সস ব্যবহার করছি তার ডাবল আমি এখানে টমেটো সস দিচ্ছি। 4 টেবিল স্পুন থেকে আমার পরিমাণ আমি গ্রেভি করব, সেই পরিমাণ জল দিয়ে আমি মিক্সারটাকে রেডি করে দিচ্ছি। 3/4 ঢাকা মতো ভিনিগার, তোমরা এখানে লেবু ইউজ করতে পারো, আমি ভিনিগার দিলাম, মানে একই ব্যাপার আর কি। তো এই মিক্সারটা আমার এখানে রেডি হয়ে গেছে, বরং এই লটারটা একটু বেশি ভাজা হয়ে গেছে ওদিকে ভিডিও করতে গিয়ে, তো আমি তুলে নেব। এতটা তেল আমার লাগবে না, সেই জন্য আমি একটা স্পুনে করে এই বলে তেল আমি একটু তুলে রাখবো। সো এখানে এতটা মতো তেল আছে, জাস্ট মোটামুটি 2, মানে তোমরা এখানে দেখে হয়তো বুঝতে পারছো না, সেই জন্য তোমাদের বলেছি মোটামুটি 2-3 টেবিল স্পুন মতো তেল এখানে আছে আমার। সো এতে আমি দিয়ে দেব কেটে রাখা রসুন কুচি, সবার প্রথমে এখানে রসুন কুচিটাই দেব। ঠিক আছে, এই সময় আমি এখানে দিয়ে দেব আমার এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম, যেটা আমি এখানে ইয়ে করে রেখেছিলাম। এটাকেও খুব ভালো করে এটাকে আমি ভাজব। এটাকে খুব ভালো করে ভাজতে হবে যেন সেদ্ধ সেদ্ধ ব্যাপারটা না থাকে। চাইনিজ রান্নায় একটাই ব্যাপার হচ্ছে হাই ফ্লেমে এটাকে ভাজা, তো এটাকে তোমরা কিন্তু খুব ভালো করে ভাজে। আমি এতে দিয়ে দেবো আমার জিঞ্জার পেস্ট, আর দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা লঙ্কা, তো এটাকে আমি খুব ভালো করে ভাজব। মিক্সারটা রেডি করার পর আমার মোটামুটি অনেন অ্যারাউন্ড আমি এখানে ইউজ করছি 350 ml, সব মিলে এখানে 350 ml মতো দেওয়া আছে। তো আমি এই মিক্সারটাকে এতে দিয়ে দেবো। এই মিক্সারটা একটু ফুটে উঠলে দেখবে এর যে টেক্সচারটা বেশ একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে আর একটু থিক হয়ে যাবে, ঠিক সেই সময় আমি আমার মিটবলসগুলো এর মধ্যে দিয়ে দেবো। ট্রান্সপারেন্ট হতে শুরু করে দিয়েছে, সো এটা গুলো আছে দিয়ে দেবো। তোমরাই বলো, একটু ম্যারিনেশন এগুলোতে একটু ঝামেলা আছে, ঝামেলা মানে একটু টাইম টেকিং, বাট রান্নাটা অ্যাসেজ করতে কিন্তু বিশেষ টাইম লাগে না। তো এটা ফ্লেমটা এবার আমি একটু কমিয়ে একটু মানে ফুল সিম করে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। কি হয়েছে, তো এটা অলমোস্ট হয়ে গেছে, আমি একটু গ্রেভিটা রাখছি যাতে আমার পাস্তার সঙ্গে খেতে ভালো হয় আর কি। তোমরা মনে করলে গ্রেভিটা একটু কম রাখতে পারো। সো এটাকে একটু 2-3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো।
সো এখানে আমি দিয়ে দেবো লটস অফ চিজ, পাস্তা চিজ ছাড়া কি আর ভালো লাগে? না বড়ো একটা গ্রেটার নিতে হয়, শুধু এটা না ভালো লাগে না। একই জায়গাতেই তো দিচ্ছ, ঠিক কীরকম মানে পুরো মেসড আপ হয়ে রয়েছে, তোমাদের কেমন লাগে বলো? আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন ফিল হয় এই মুহূর্তে। তুমি তোমরা মাটিটার অবস্থা দেখো আর জিঞ্জারকে দেখো, তোমাদেরকে আমি দেখাতে পারছি না। এ দেখো ডাইনিং টেবিলের তলায় জড়ো করেছে, কেমন রাগটা হয় বলো এসে। এবার আমাকে এখন সব ক্লিন করতে হবে, এই জাস্ট এখনই পার্লার থেকে ফিরলাম, পার্লারের কিছু কাজ ছিল ওগুলো করে টরে এসেছি, আর এসে এই অবস্থা দেখছি। আর আজকে সুদীপ্ত একটা কাজে বেরোবে, শোকিং করি, নইলে ঘরটা এত মেসড আপ লাগছে যে বিরক্ত লাগছে। কিন্তু কিছু করার নেই, ও তো ছোটো বাচ্চা, ও করবে। দেখবে কেমন মানে ইনোসেন্টের মতো বসে আছে, দেখো যেন দেখবে কেমন ইনোসেন্টের মতো বসে আছে, যেন ও কিচ্ছু জানে না। এগুলো কী হয়েছে এই চারিদিকে, কী ছড়িয়েছো তুমি? হ্যাঁ, গোটা ঘরে পেঁয়াজের খোসা, তারপর এই চারিদিকে এত নোংরা। হ্যাঁ কী করেছো? হ্যাঁ কী করেছো তুমি? কী দুষ্টুমি করেছো? কেন এসব করেছো? হ্যাঁ এখন এমন ভাব করছো না, তুমি কিছু জানো না? হ্যাঁ কী করেছো এই চারিদিকে, এগুলো কে ক্লিন করবে? কে করবে আমাকে বলো, কে করবে ক্লিন? দুষ্টু দুষ্টু কু দুষ্টু, সবসময় দুষ্টুমি করে। করি কাজ টাজগুলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি।